আজি দেখুৱাম ভোটার আইডি কেনেকুৱা রিপ্লেস কৰিব লাগে, মানে যদি আপনার নতুন লাগে আগরটো যদি কিবা নাম ভুল আছে কারেকশন করার পিছত নতুন কেনেকৈ পাব, এনেটো নাপায়, নিদিয়েই নতুন, সবেই জানে। তো আজি আহক দেখাম মই কেনেকুৱা, ইয়াত আমি নিউ পেজ করিম, নিউ পেজত NVSP ওলাই আছে, এটো NVSP বুলি মারিম, আহি যাব NVSP ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, আহি গল, ইয়াত ক্লিক করে দিলো। ইয়ারপর ইয়াত নতুনকে একটা আইকন ওলাইছে ভোটার পোর্টাল বেটা, ইয়াত ক্লিক করিব। এটো প্রথমত রেজিস্ট্রেশন করে লব লাগিব, মোর রেজিস্ট্রেশন করা আছে, এখানে মই ডাইরেক্ট লগ ইন করিম, এনেধরণ আহিব, তারপর আমি লগ ইন করে দিম, লগ ইন করার পিছন এনেকা একটা পেজ আহি যাব। তারপর এটি হল নিউ ভোটার রেজিস্ট্রেশন কারেকশন ফর ভোটার আইডি শিফটেড, মানে এই বেলেগলে গুছি যাওয়া, এই হল রিপ্লেসমেন্ট, রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি, মানে রিপ্লেস মানে দিব 30 টাকা নে কিমান টাকা এটা মানে চার্জ লব, এই পোস্ট অফিসত অহা পিছত পোস্টেল পোস্টম্যান যেটা দিয়ে যাব তাক 30 টাকা দিয়ে দিলে হল। অনলাইন অপশন নাই, তো অফলাইন অপশন এটা ভোটার আইডি নম্বর যিকোনো মানে বেলেগ একটা মারিছে, ইয়াত ফেটস বুলি মারি দিব, নামকেইটা আহি যাব কার আছে কার নাই, প্লিজ এন্টার ভ্যালিড এপিক নাম্বার, নাম্বারটো হওয়া নাই সাগে, মই এবার চেক করে চাম, ও জি আর এফ মারিব লাগে, এইটো ওলাইছে প্রসিড, এইটো আহি গেল, এটা কন্টিনিউ করব লাগিব, চাই লব আগত নামকেইটা ভুল আছে নে নাই, মানুহজনৰ নামটো ভুল আছে কাৰণে এতিয়া আমি এইটো কন্টিনিউ নকৰোঁ, কন্টিনিউ কৰিলে সেইটো মানে ভুলটোকে আকৌ আহি যাব, আগত কাৰেকশ্যন কৰাই ল'ব লাগিব। তো মই কাৰেকশ্যনৰ প্ৰচেছ কৰিছোঁ, আজি লাগিব জানুৱাৰীলৈকে, জানুৱাৰীৰ পিছতহে কৰিব পাৰিম। চ' থেংক ইউ গাইছ ভিডিঅ'টো চোৱাৰ কাৰণে।